ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারের সঙ্গে 12 ঘন্টা না খেয়ে প্রতীকী অনশনে সিনিয়ররাও সপ্তমী সকালে ধর্মতলার অনশন মঞ্চে বসেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এর প্রতিনিধিরা। বুধবার রাতে স্বাস্থ্য ভবনে মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক নিষ্ফলা হয়েছে, কোনো দাবিরই কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ করেছেন। বৈঠক থেকে বেরিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 10 দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের অনশন বৃহস্পতিবার 6 দিনে পড়েছে। অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে এবার প্রতীকী অনশনে বসেছেন সিনিয়র ডাক্তাররা। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অনশন মঞ্চে না খেয়েই কাটাবেন তারা। অনশন মঞ্চ থেকেই সিনিয়ররা বলেছেন, অনেক বছর ধরে দুর্নীতি দেখতে দেখতে ক্লান্ত, এবার সমূলে বিনাশের সময় এসেছে। আমরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবার কাছে, প্রশাসনিক স্তরে যারা যারা আছেন সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা দয়া করে আরেকটু সংবেদনশীল হন এবং ছোটদের সঙ্গে যে দাবিগুলোরা করেছেন দাবিগুলো খুবই যথার্থ, সেই দাবিগুলো যথাসম্ভব আপনারা মেনে নিয়ে এই আমরণ অনশনটাকে যাতে ওরা পূর্ণ করতে পারে ওদের প্রতি শ্রুতিবদ্ধ সেই ব্যবস্থা করুন। যা করবেন টাইম লাইন দিয়ে করুন, ঘোষণা করুন অল ভ্যাকেন্সি মাস্ট বি ফিল্ড আপ ইমিডিয়েটলি, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ হ্যাজ টু বি রিমুভ, এগুলো করার জন্য নীতি লাগে না, এর জন্য লাগে সদিচ্ছা।